ওয়েলকাম টু আওয়ার স্টুডেন্টস, আমি তোমাদের রণজিৎ স্যার, রণজিৎ স্যার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য। মে মাসের আমরা 100 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা অ্যাচিভার্স যে ম্যাগাজিনটা রয়েছে, বাংলা ম্যাগাজিন অ্যাচিভার্স প্রত্যেক মাসে বেরোয়, সেই ম্যাগাজিন থেকে আমরা করব 100 কোশ্চেন, ইম্পর্টেন্ট বাছাই করা 100 কোশ্চেন সেই ম্যাগাজিন থেকে, যেটা মে মাসের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। এবং আগামী যে পরীক্ষাগুলো আছে, অর্থাৎ ফুড এসআই পরীক্ষাটা রয়েছে, এসএসসি সিএইচএসএল পরীক্ষাটা রয়েছে, পরপরই পরীক্ষাগুলো আছে, সেগুলোর জন্য আমরা এই ক্লাসটা করব। আমরা প্রত্যেক সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স আগে করেছি, তার সাথে আজকে মে মাসের কমপ্লিট 100 কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করব। চলো, যারা চ্যানেলটিকে দেখো এবং অবশ্যই অবশ্যই করে নতুন যারা দেখবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং বেশি বেশি করে শেয়ার করো। চলো তাহলে আজকে দেরি না করে সরাসরি আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর ডিটেলস আলোচনা আমরা আজকে করব মনে রাখার সুবিধার জন্য। চলো তাহলে আজকে আমরা যে প্রথম কোশ্চেনটা আমরা যেটা করব আজকে, দেখো, সম্প্রতি কোন সংস্থার রামপুরহাট আগাছা সম্প্রতি কোন সংস্থার রামপুরহাট আগুছা মাইন বা এবং জোয়ান গ্রুপ অফ মাইন প্রথম গ্রেঙ্কো সার্টিফাইডের মাইনর তকমা পেয়েছেন। প্রথম কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেন যেটা আমরা পড়লাম, এটা হচ্ছে হিন্দুস্তান জিঙ্ক মাইন লিমিটেড, ভারত গোল্ড মাইন লিমিটেড, ডেকান গোল্ড মাইন লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড। এখানে যেটা অ্যান্সার হবে, সম্প্রতি হিন্দুস্তান জিঙ্ক মাইন লিমিটেড, অপশান এ হচ্ছে অ্যান্সার। তোমরা এই অ্যান্সারগুলোকে নোট করো একটা খাতায়, অপশান ধরে ধরে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমি এখানে অ্যান্সারগুলো দাগ দিয়ে দিচ্ছি। বলছে সম্প্রতি রামপুরহাট মানে যেটা জোয়ান গ্রুপ অফ মাইন প্রথম গ্রেঙ্কো সার্টিফাইড মাইনের তকমা পেয়েছে। নেক্সট, সম্প্রতি কে সৌদি আরব গ্রাপি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার কী হবে এখানে, দুইয়ের অ্যান্সারটা হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে সার্জিও পেরেজ, সার্জিও পেরেজ হচ্ছে অ্যান্সার। সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে জেড্ডাতে 2023 সালে সৌদি আরব গ্রাপি ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগিতা, যেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে 2023 সালে অনুষ্ঠিত হয়েছে, যেটা মেক্সিকোর রেড বুল ড্রাইভার সার্জিও পেরেজ, সার্জিও পেরেজ হচ্ছে কোথাকার ড্রাইভার, মেক্সিকোর ড্রাইভার, সার্জিও পেরেজ কোথাকার ড্রাইভার, এখানে একটু লিখে দিই, মেক্সিকোর ড্রাইভার হচ্ছে সার্জিও পেরেজ, সার্জিও পেরেজ হচ্ছে মেক্সিকোর ড্রাইভার যে চ্যাম্পিয়ন হয়েছেন। কবে সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে পালন করা হয়, সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে পালন করা হয় হচ্ছে 20 মার্চ, অর্থাৎ 20 মার্চ সারা বিশ্বজুড়ে ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে পালন করা হয়, যার এবছরের থিম কী একটু লিখে নাও প্রত্যেকে, বি মাইন্ডফুল। এটা তোমরা সাপ্তাহিক যে আমি এগুলো করিয়েছিলাম সেগুলোতে তোমরা কিন্তু পেয়েছো, বি মাইন্ডফুল, এর হচ্ছে থিমটা বি মাইন্ডফুল, বি গ্রেটফুল, বি কাইন্ড, বি গ্রেটফুল, বি গ্রেটফুল, গ্রেটফুল, বি কাইন্ড, এটা হচ্ছে এবছরের থিম, যেটা হচ্ছে এবছরের থিম। তাহলে এবছরের থিমটা কি হলো, বি মাইন্ডফুল, বি গ্রেটফুল, বি কাইন্ড। নেক্সট হচ্ছে কি, সম্প্রতি কোন রাজ্য পাকলা দিবস পালন করলেন, সম্প্রতি কোন রাজ্য পাকলা দিবস পালন করলো, চারের হচ্ছে এ অ্যান্সার, অ্যান্সার হচ্ছে অপশান এ উড়িষ্যা, সম্প্রতি উড়িষ্যা হচ্ছে পাকলা দিবস পালন করলো। এই দিবসটি 2011 সালে প্রথম শুরু হয়, 20 মার্চ 2011 সালে এই দিবসটি হচ্ছে প্রথম শুরু হয়, 2011 সালে এই দিবসটি প্রথম শুরু হয়। নেক্সট, সম্প্রতি প্রকাশিত এ ম্যাটার অব দ্য হার্ট এডুকেশন ইন ইন্ডিয়া নামক গ্রন্থের রচয়িতাকে, সম্প্রতি প্রকাশিত, সম্প্রতি প্রকাশিত এ ম্যাটার অব দ্য হার্ট, এ ম্যাটার অব দ্য হার্ট এডুকেশন ইন ইন্ডিয়া নামক গ্রন্থের রচয়িতা হচ্ছে 5-এর ডি, অ্যান্সার হবে ডি, অনুরাগ বেহার, অনুরাগ বেহার হচ্ছে এর প্রকাশনা করেছেন। এটা কী হলো, এই গ্রন্থটি রচয়িতা হলেন আজিম প্রেমজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর অনুরাগ বেহার, তাহলে অনুরাগ বেহারকে আজিজ প্রেমজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দল 2022-23 সালে হিরো আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছেন, সম্প্রতি কোন দল হিরো আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছেন, ছয়ের হচ্ছে এ, সম্প্রতি হচ্ছে এ দল, এটিকে মোহনবাগান এফসি, হিরো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছেন, এটিকে মোহনবাগান এফসি বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন, তাকে পরাজিত করেছেন কাকে, বেঙ্গালুরু এফসি, বেঙ্গালুরু এফসিকে পরাজিত করেছেন, বেঙ্গালুরু এফসি একে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। নেক্সট, নেক্সট কোশ্চেনটা হচ্ছে, সম্প্রতি ভারত ও অপর কোন দেশের মধ্যে অ্যাপেন্ডিক্স 2023 নামক ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হলো, অ্যান্সার হচ্ছে এ,
আফ্রিকাতে ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হলো হচ্ছে আফ্রিকাতে এটা কত 21 মার্চ ভারত ও আফ্রিকার মধ্যে অ্যাপেন্ডিক্স 2023 নামক ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ অনুষ্ঠিত হলো এখানে 23টি আফ্রিকান দেশ অংশগ্রহণ করেছিল কত হয়েছে এটা 21 মার্চ এই তারিখটা লিখে রাখো সাথে এখানে অ্যানসারটা আমি এদিকটা লিখছি ওখানে লেখার জায়গা নেই বলে সাথে হচ্ছে 21 মার্চ হয়েছিল এটা লিখে রাখতে পারো নেক্সট সম্পতি কলকাতায় যে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্র্যাফট চালু হয়েছে তার নাম কি অ্যানসার হবে ডি অপশান হচ্ছে আইএনএস অ্যান্ড্রোথ এটার অ্যান্সার 8 কোশ্চেনটা নেক্সট 9 নম্বর কোশ্চেন সম্প্রতি 2023 সালের ইউনেক্স অল ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষদের সিঙ্গেলস কে চ্যাম্পিয়ন হয়েছেন 9 এখানে অ্যান্সারটা যেটা হবে এ অপশান এ লি সিফেং হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে নেক্সট কবে ওয়ার্ল্ড ওয়াটার ডে পালিত হয় 10 কোশ্চেনটা ওয়ার্ল্ড ওয়াটার ডে পালিত হয় হচ্ছে অ্যান্সার হবে 22 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে পালিত হয় যেটা হচ্ছে 1993 সালে প্রথম পালন শুরু করা হয় এই ওয়াটার ডে কত সালে প্রথম পালন করা হয় 1993 সালে প্রথম পালনটা শুরু করা হয় নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই নেক্সট হচ্ছে এবছরে আন্তর্জাতিক অরণ্য দিবসের থিম কি এবছরে আন্তর্জাতিক অরণ্য দিবসের থিম হচ্ছে ফরেস্ট অ্যান্ড হেলথ নেক্সট 12 সম্প্রতি প্রয়াত অভয় ছাচলানি কবে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন সম্প্রতি প্রয়াত অভয় ছাচলানি 2009 সালে সাহিত্য শিক্ষাতে 2009 অপশান বি হচ্ছে 2009 সালে সাহিত্য শিক্ষা ক্ষেত্রে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন তাহলে কিসের উপরে পদ্মশ্রী পেয়েছিলেন সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে নেক্সট কবে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল ডে পালিত হয় 13 নম্বর কোশ্চেন ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল যে ডে পালিত হয় হচ্ছে 23 মার্চ ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল ডে পালিত হয় হচ্ছে 23rd মার্চ নেক্সট কোশ্চেন নেক্সট হচ্ছে সম্প্রতি ভারত ও অপর কোন দেশের মধ্যে যৌথ নৌমহড়া কঙ্কন 2023 অনুষ্ঠিত হয়ে গেল অ্যান্সার হবে এখানে অপশান সি অর্থাৎ বাংলাদেশে এই অপশান সি হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্যে পালিত হলো কি হলো না যৌথ নৌমহড়া কঙ্কন 2023 সালে পালিত হয়েছে এটা হচ্ছে কি ব্রিটিশ যুক্তরাজ্য ভারতের মধ্যে যৌথ নৌমহড়া কঙ্কন 20 থেকে 22 মার্চ এটা পালন করা হলো তাহলে কত থেকে 20 থেকে 22 মার্চ পালন করা হয়েছিল নৌমহড়াটা এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সম্প্রতি কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসাবে নিযুক্ত হয়েছে 15 নম্বর কোশ্চেন এ হচ্ছে অ্যান্সার ইজিপ্ট নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন হচ্ছে ইজিপ্ট নেক্সট ওয়ার্ল্ড টিভি দিবসের এবছরের থিম কি ওয়ার্ল্ড টিভি দিবসের এবছরের থিম হচ্ছে অ্যান্সার হবে সি অর্থাৎ ইয়েস উই ক্যান ফাইন্ড টিভি ওয়ার্ল্ড টিভি দিবসের এবছরের থিম 24 মার্চ সারা বিশ্বজুড়ে টিভি দিবস পালন করা হয় এটাও লিখে নাও টিভি দিবস তাহলে কবে পালন করা হয় 24 মার্চ সারা ওয়ার্ল্ড জুড়ে টিভি দিবস পালন করা হয় নেক্সট সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্য সমস্ত রাজ্যবাসীর জন্য স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করেছে 17 অ্যান্সার হবে বি অপশান বি হচ্ছে রাজস্থান রাজস্থান সমস্ত রাজ্যবাসীর জন্য স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে রাইট টু হেলথ অ্যাক্ট পাস করেছে নেক্সট জাতীয় পেনশন সিস্টেমের পুনর্গঠনের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার কার নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন 18 অ্যান্সার হবে এ জাতীয় পেনশন সিস্টেমের পুনর্গঠনের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার তরুণ বাজাজের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে 18 অপশান হচ্ছে অ্যান্সার এ সম্প্রতি কে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন 19 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে সি হচ্ছে দিলমা ভন রুসেফ তিনি এই পদে পূর্ববর্তী পদাধিকার মার্কোজ ত্রোজোর সলাভিষিক্ত হয়েছেন তাহলে আগে কে ছিল মার্কোজ ত্রোজো পূর্ববর্তী ছিলেন মার্কোজ ত্রোজো হচ্ছে আগে ছিলেন এখন হচ্ছে দিলমা ভন রুসেফ সম্প্রতি প্রয়াত গর্ডন আর্লি মুর কোন সংস্থার সহ প্রতিষ্ঠাতা ছিলেন
অ্যান্সার হবে সম্প্রতি বিগত গড়ন আর লিমুর ইন্টেল কর্পোরেশন অ্যান্ড অথার অফ মুস ল এর সহপ্রতিষ্ঠাতা ছিলেন, অর্থাৎ কুড়ির অপশানটা হচ্ছে বি অপশান। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট হচ্ছে, সম্প্রতি কোন সংস্থা ভারতে প্রথম বক্সাইট সার্টিফাইড রেফারেন্স মেটিরিয়াল BARC B1201 তৈরি করেছে? অ্যান্সার এখানে হয়ে যাবে বি এবং সি উভয়ই, অর্থাৎ বিতে কি আছে ভাবা অ্যাটমিক রিসার্চ এবং সিতে আছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। বি এবং সি দুটোই এখানে অ্যান্সার হয়ে যাবে একুশেরটা। ভাই, সম্প্রতি কোন সংস্থা অসম ইন্টিগ্রেটেড রিভার বেসিন ম্যানেজমেন্ট প্রজেক্টের জন্য ১০৮ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছেন? সেটা হচ্ছে সম্প্রতি ওয়ার্ল্ড ব্যাংক সংস্থা অসম ইন্টিগ্রেটেড রিভার বেসিন ম্যানেজমেন্টের জন্য কী হবে ২২-এর ইয়ে অ্যান্সার ওয়ার্ল্ড ব্যাংক। এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা কত? ১৮১৮। এটি একটুখানি কয়েকটা জিনিস দেখে নিই, ওয়ার্ল্ড ব্যাংক একটুখানি লিখে নাও তোমরা, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা, এটাও পরীক্ষায় আসে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছে, প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল ১৮১৮ সালে। ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়, এটাও পরীক্ষায় কোশ্চেন আসে, ১৮১৮ সাল প্রতিষ্ঠিত হয়। ওয়াশিংটন ডিসি, এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হচ্ছে, এটাও লিখে নাও, ওয়াশিংটন ডিসি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর। বর্তমানে সদস্য দেশ কত? কতগুলো হয়েছে? 189, অর্থাৎ 189টি দেশ বর্তমানে এর সদস্য। তাহলে এখান থেকে আমরা তিনটে কোশ্চেন পেয়ে গেলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলোও পরীক্ষায় পড়ে। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কত? ১৮১৮ সালে। এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। এর সদস্য দেশ বর্তমানে কতজন? ১৮৯ জন। নেক্সট কোশ্চেনে চলে যাই। সম্প্রতি কে এশিয়ান হকি ফেডারেশনের অ্যাথলিটিস অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ সালিমা টেটে। নেক্সট, সম্প্রতি কোথায় মহিলাদের ১২তম ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো? ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে ২৪-এ নতুন দিল্লিতে। কত থেকে কত? ওয়ার্ল্ড বক্সিং ১৫-২৬ মার্চ নতুন দিল্লিতে ১২তম ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। ভারত ৪টি সোনার মেডেল জয়লাভ করে তালিকায় শীর্ষস্থানে রয়েছে। তাহলে এখানে কয়েকটা জিনিস জানার আছে। এখানে কি বলছে, মহিলাদের কত থেকে কত তারিখ? ১৫-২৬ মার্চ ভারত কতগুলো পেয়েছে? ৪টি সোনার মেডেল পেয়েছে এবং ভারত তালিকায় শীর্ষস্থান, ভারত হচ্ছে নাম্বার ১। ৪টি সোনার মেডেল পেয়েছে, এগুলো তোমরা নোট করো খাতায়। ৪টি সোনার মেডেল পেয়ে ভারত তালিকায় হচ্ছে শীর্ষস্থান দখল করেছে। নেক্সট কোশ্চেন, অড়হর ডালের মজুদ সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে কেন্দ্রীয় উপভোক্তা ও গণবণ্টন বিষয়ক মন্ত্রক কার নেতৃত্বে একটা কমিটি গঠন করেছে? এখানে অ্যান্সার হবে অড়হর ডালের মজুদ সংক্রান্ত পর্যালোচনা করার উদ্দেশ্যে ২৫-এর বি, অর্থাৎ রাজেন্দ্র কুমার। ২৫-এর বি হচ্ছে নিধিখের, এখানে অ্যান্সার যেটা। নেক্সট কোশ্চেনটি, ভারতকে পণ্য বিকাশ উৎপাদনকারী জাতিতে পরিণত করার জন্য কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক কার নেতৃত্বে 9 সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছেন? এখানে অ্যান্সার হয়ে যাবে ২৬-এর সি অপশান, অর্থাৎ ভুবনেশ কুমার, এখানে অ্যান্সার। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে? গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে, অর্থাৎ অ্যান্সার হবে ১৩তম স্থানে। ওয়ার্ল্ড সম্প্রতি যেটা ইনস্টিটিউট ফর ইকোনমিক্স যেটা বলছে কি না, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে? ভারত হচ্ছে, এখানে আফগানিস্তান রয়েছে এই তালিকায় প্রথম, আর ভারত হচ্ছে ১৩তম। তাহলে প্রথম স্থানে কে রয়েছে ওয়ার্ল্ড টেরোরিজমে, এটাও পরীক্ষায় আসতে পারে। প্রথম স্থানে রয়েছে আফগানিস্তান, এটাও লিখে নাও, প্রথম স্থানে রয়েছে আফগানিস্তান। তাহলে ভারত কততম স্থানে রয়েছে? ১৩তম স্থানে রয়েছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, ২৮ নম্বর কোশ্চেন। সম্প্রতি কোন ব্যাংক প্রত্যক্ষ কর সংগ্রহের জন্য CBDT-র সঙ্গে যৌথ মৌ স্বাক্ষর করেছেন? এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে সি, অর্থাৎ সাউথ ইন্ডিয়ান ব্যাংক। সম্প্রতি কোন কোম্পানি NBFC অ্যাকাউন্ট এগ্রিগেটার হিসেবে কাজ করার জন্য RBI এর কাছ থেকে অনুমোদন লাভ করেছে? এটা হবে, অ্যান্সার হবে অপশান বি, সেটা হচ্ছে CRIF কানেক্ট প্রাইভেট লিমিটেড, PVT LTD।
নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট হচ্ছে কত, সম্প্রতি কোন মন্ত্রক 30 নম্বর কোশ্চেন দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনার আওতায় কর্মসংস্থানের জন্য 19টি কর্ম প্রদানকারী সংস্থার সাথে যৌথ মৌ স্বাক্ষর করেছে। এখানে যেটা অ্যান্সার হবে অপশান ডি, অপশান ডি হচ্ছে কেন্দ্রীয় গণোন্নয়ন মন্ত্রক। PFRDA সম্প্রতি ওম্বাডসম্যানের সর্বোচ্চ বয়সসীমা 65 থেকে বাড়িয়ে কত করা হয়েছে, এখানে যেটা অ্যান্সার হয়ে যাবে 65 থেকে বয়সসীমা 65 থেকে বাড়িয়ে 70 বছর করা হয়েছে, 65 থেকে বাড়িয়ে 70 বছর করা হয়েছে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের গন্ধমার্দন পর্বতকে ভারতের 37তম বায়োডাইভার্সিটির হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে, গন্ধমার্দন পর্বতকে সম্প্রতি কোন রাজ্যের হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, অপশান এ হচ্ছে উড়িষ্যা। তাহলে গন্ধমার্দন পর্বত কোথায় অবস্থিত, সেটা হচ্ছে অপশান অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা, এটি বারগড় এবং বালাঙ্গি জেলায় অবস্থিত। নেক্সট, সম্প্রতি কোন দেশ দেশ পাটনা পশ্চিমবঙ্গ রাজস্থানের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বাস্তবায়নে 7,084.5 কোটি টাকা প্রদান করেছে, অ্যান্সার এখানে হয়ে যাবে বি, অপশান বি হচ্ছে এখানে অ্যান্সার হয়ে যাবে জাপান। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউপিআই এর মাধ্যমে 2,000 টাকার ঊর্ধ্বে পেমেন্ট করার জন্য সর্বাধিক কত শতাংশ চার্জ ধার্য করা হয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশান বি অর্থাৎ 1.1%। সম্প্রতি কে 2023 সালের অ্যাবেল প্রাইজ ভূষিত হয়েছে, সম্প্রতি অ্যাবেল প্রাইজ ভূষিত হয়েছে 35L লুইস অ্যাঞ্জেল ক্যাফারেল্লি, লুইস অ্যাঞ্জেল ক্যাফারেল্লি, এখানে কি বলেছে মার্কিন গণিতজ্ঞ লুইস অ্যাঞ্জেল ক্যাফারেল্লি 23 সালে অ্যাবেল প্রাইজ ঘোষিত হয়েছে। অ্যাবেল প্রাইজ কিসে দেয়, গণিতের উপরে, তাহলে লুইস অ্যাঞ্জেল ক্যাফারেল্লি কে গণিতজ্ঞ একজন, তাহলে গণিতের উপরে অ্যাবেল প্রাইজ দেওয়া হয়। অ্যাবেল প্রাইজ তাহলে কোন এতে দেওয়া হয়, লিখে নাও একটু, গণিতের উপরে অ্যাবেল প্রাইজ দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, কে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়ার CMD হিসাবে নিযুক্ত হলেন, 36, অ্যান্সার হবে বি, অ্যান্সার ললিত কুমার গুপ্তা, ললিত কুমার গুপ্তা। 37, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সম্প্রতি কোথায় ইলেকট্রনিক্স ও ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার গড়ে তোলার অনুমোদন প্রদান করেছে, এখানে অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান এ ধারবাদ। নেক্সট, সম্প্রতি কে 2022 সালে চামেলি দৈব জৈন অ্যাওয়ার্ড ভূষিত হলেন, অ্যান্সার হয়ে যাবে এ, অপশান এ হচ্ছে ডি রাজেন্দ্রন, ডি রাজেন্দ্রন এখানে অ্যান্সার হবে। 2022 সালে চামেলি দৈব জৈন অ্যাওয়ার্ডের আউটস্ট্যান্ডিং ওমেন মিডিয়া পার্সন হিসাবে পুরস্কৃত হয়েছে, আউটস্ট্যান্ডিং ওমেন মিডিয়া পার্সন বিভাগে পুরস্কৃত হয়েছে। নেক্সট, সম্প্রতি কে অ্যাসোচামের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন, 39 হচ্ছে এ, অ্যান্সার হচ্ছে অজয় সিং। সম্প্রতি কোন রাজ্যের কাংড়া চা ইউরোপিয়ান GI ট্যাগ পেয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে বি, সেটা হচ্ছে হিমাচল প্রদেশের চা ইউরোপিয়ান GI ট্যাগ পেয়েছেন, সম্প্রতি কোন রাজ্যের কাংড়া চা ইউরোপিয়ান GI ট্যাগ, সেটা হচ্ছে হিমাচল প্রদেশের। আমরা যে কোশ্চেনগুলো আজকে পড়ছি, পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ আমরা প্রতি সপ্তাহে এই চ্যানেলে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি, যারা দেখোনি আগের ভিডিওগুলো দেখে নাও, এটা হচ্ছে এই 100 কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাচিভার্স বলে একটা দৈনিক মান্থলি যে এটা রয়েছে, ম্যাগাজিনটা রয়েছে, সেই অ্যাচিভার্সের মান্থলি ম্যাগাজিনের 100টা ইম্পর্টেন্ট যে কোশ্চেন এখানে আলোচনা করা হয়েছে সেইটা নিয়ে আজকে ক্লাসটা চলছে। আজকে আমরা 40টা কোশ্চেন এখান থেকে পড়লাম, বাকি 60 অর্থাৎ 60টা কোশ্চেন আমরা পরের ক্লাসে আলোচনা করব। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং উপকারে লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আর এই চ্যানেলের এর PDF কপি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে অবশ্যই এর PDF কপি তোমরা পেয়ে যাবে। ওকে, চলো আজকে ক্লাসটা এই পর্যন্ত এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, ওকে, গুড নাইট।